হ্যালো হিয়ার্স, আজকে নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো এমন কোনো ফোন নেই যে ফোনে ভাইরাস প্রবেশ করতে পারে না। প্রত্যেক মোবাইল ফোনে কিন্তু ভাইরাস প্রবেশ করে থাকে, আর এই ভাইরাস প্রবেশ করার ফলে আমাদের মোবাইল ফোনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যেমন হ্যাং। তো আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি সিক্রেট সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি করলে আপনার ফোনে কখনোই ভাইরাস প্রবেশ করতে পারবে না এবং আপনার মোবাইল ফোনটি অনেক সেফ থাকবে। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল, আমি আপনার সাথে আছি। তা চলুন শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ওয়েলকাম ব্যাক। তো এর জন্য আমরা প্রথমে ফোনের সেটিংসে চলে যাব। তো সেটিংসে আসার পর আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে গুগল বলে একটি অপশান। তো আপনারা গুগলে ক্লিক করবেন, দেন আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সিকিউরিটি বলে একটি অপশান। তো আপনারা এখানে ক্লিক করবেন, দেন আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন, ফাইন্ড মাই ডিভাইস এবং গুগল প্লে প্রোটেক্ট। তো আপনারা গুগল প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। তো এখানে আপনারা নিচের দিকে দুটি অপশান দেখতে পাবেন, স্ক্যান ডিভাইস ফর সিকিউরিটি থ্রেটস আর ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান। তো আপনি প্রথমটি অন করে দিলে আপনার মোবাইল ফোনটি সবসময় স্ক্যান হতে থাকবে। যখন কোনো হার্মফুল বা ক্ষতিকারক বা ভাইরাস আপনার ফোনে প্রবেশ করবে তখন সেগুলোকে অ্যাটাক করবে এবং আপনার মোবাইল ফোনটি অনেক সেফ থাকবে। দ্বিতীয়টি অন করে দিলে আপনি যখন কোনো হার্মফুল অ্যাপ ইনস্টল করবেন তখন সেগুলোকে ডিটেক্ট করবে। আপনি এ দুটো অবশ্যই অন করে দিবেন, তাহলে আপনার মোবাইল ফোনটি ভাইরাস থেকে মুক্ত থাকবে এবং অনেকটা সেফ থাকবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে বা একটু পরে যদি এসে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর আপনি যদি এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখুন একটি লাল বাটনে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করবেন। সাবস্ক্রাইব করার পাশে একটি বেল ঘন্টি রয়েছে সেটি অন করতে একদম ভুলবেন না।